ওয়েদার ক্লিন হলে যা হয়, গাড়ি ওয়াশ করতে গিয়ে ওর রেনবো চলে আসছে। বাংলাদেশি টাকায় প্রায় 700 থেকে 800 টাকা লাগলো, এবং বিভিন্ন কোর্স আছে যে আপনি কিভাবে ধুইতে পারেন। আমি যেমন শ্যাম্পু কোর্স নিছি, যার কারণে দেখতে পাচ্ছেন যে শ্যাম্পু দিয়ে ধুয়ে মুছে দিচ্ছে আর কি অটোমেটিক। আর জাস্ট এর চেয়েও ভালো কোর্স আছে, আবার এর চেয়ে খারাপ আছে, জাস্ট পানি দিয়ে ধুয়ে দিবে এটাও আছে, বিভিন্ন আছে, যার যেটা ইচ্ছা সে সেটা করে আর কি। আপনাকে গাড়ি থেকেও নামতে হবে না। এখন ধোয়া শেষ, এখন যেটা করবে এখন ড্রাই করবে। আপনারা দেখেন একটা এয়ার ফ্লো, এয়ার প্রেশার দিয়ে, বাতাসের একটা প্রেশার দিয়ে ড্রাই করে, অর্থাৎ গাড়িটাকে শুকায় নিবে আর কি যতটুকু পারে। যদিও তারপরে আবার আমাদেরকে কাপড় দিয়ে মুছে নিতে হয়, আর কারণ ফুল ড্রাই এটাতে হয় না। আর আপনি যদি কাপড় দিয়ে না মুছেন তাহলে ওয়াটার স্পট থেকে যায়, অর্থাৎ যে পানির যে ফোঁটাগুলো এগুলো গাড়ি চালালে স্পট বা দাগ পড়ে যায়, ধুলা লেগে পরবর্তীতে। জাপানেও পেট্রোলের দাম ভালোই বেড়ে গিয়েছে লাস্ট 1-1.5 মাসে, প্রতি লিটারে প্রায় 20 টাকা বেড়েছে। কাজ শেষ, এখন আমি বের হয়ে যাব। বের হওয়ার পরে
মোছা দরকার, যদিও কোনো জায়গায় দেখতেছি না, সব জায়গা ফুল।